পাপাইটুকু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নিরামিষ এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, ফুলকপির রেজালা। অসাধারণ একটি আইটেম, আমি নিজেই বলছি, আপনারা এই রান্নাটা স্পেশালভাবে বলছি, আপনারা রান্না করুন, অসাধারণ লাগবে খেতে। তো চলুন চটপট শুরু করা যাক আজকের এই যে রেসিপি, এটার নাম হচ্ছে ফুলকপির রেজালা। ফুলকপির রেজালা বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো ফুলকপি নিয়েছি, যেটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এইবার আমি রেসিপিটা শুরু করব। ফুলকপির রেজালা বানানোর জন্য সবার প্রথমে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিই। সবার প্রথমে আমি নিয়েছি 25টা কাজু বাদাম আর 25টা কিশমিশ, নিয়েছি 3 টেবিল চামচ মতো পোস্ত, নিয়েছি 2 টেবিল চামচ চারমগজ, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি 3 টেবিল চামচ মতো টক দই, আর ফোড়নের জন্য আমি নিয়েছি গরম মশলা নিয়েছি, এবং তার সাথে আমি নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তো চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিতে কাজু বাদাম কিশমিশ, পোস্ত আর তার সাথে কাঁচা লঙ্কা এবং সবশেষে টক দই আর চারমগজ নিয়ে আমি এই পেস্টটা তৈরি করব। দিলাম কিছুটা পরিমাণ নুন। এইবার আমি এটাকে পেস্ট তৈরি করে নেব। দিলাম সামান্য জল। দেখুন আমার কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে। এইবার আমি রেসিপিটা শুরু করব। সবার প্রথমে আমি কড়াইটাকে হিট করে নিয়েছি। কড়াইটাকে হিট করে আমি সাদা তেল দিলাম 4 টেবিল চামচ মতো। এইবার আমি এর মধ্যে ফুলকপিগুলোকে একে একে ভেজে নেব। খুব কড়া করে আমরা কিন্তু ভাজবো না, আমরা মিডিয়াম ফ্লেমে আমরা অল্প সময় ধরে এই ফুলকপিগুলোকে আমরা ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে একটা বাটিতে আলাদা করে তুলে রাখব। এইবার আমি একই কড়াইতে আমি আবার কিছুটা পরিমাণ তেল দিলাম, এক্ষেত্রে আবার 4 টেবিল চামচ মতো তেল দিলাম। দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়েছি 2টো বা 3টে আপনি এলাচি ইউজ করবেন। দিলাম 1টা জাভিত্রি আর দিলাম 2টো গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি 10 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেব। এইবার আমি এর মধ্যে আগে থেকে মিক্সিতে তৈরি করে রাখা যে পেস্ট যেটা আছে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়ে এবার আমি এটাকে কিন্তু একদম লো ফ্লেমে এটাকে আমি রান্না করব। সবসময় মনে রাখবেন এই রান্নাটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবেন, নাহলে কিন্তু কাজু বাদাম এটা কড়াইয়ের সাথে আটকে যাবে এবং পুড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তবে আমি একটু মিষ্টি মিষ্টি খাবো বলে আমি এক্ষেত্রে 1 টেবিল চামচ মতো চিনি ইউজ করলাম। অলরেডি কিন্তু কিশমিশে মিষ্টি রয়েছে, তো সেইভাবে আপনারা চিনিটা দেবেন। দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, কিছুটা দিলাম কাশ্মীরি মির্চ, এক্ষেত্রে আমি 1 টেবিল চামচ মতো কাশ্মীরি মির্চ ইউজ করেছি। দিয়ে আমি পুরো মশলাটাকে ভালো করে লো ফ্লেমে এইভাবে নাড়তে থাকবো। দেখুন সুন্দর কিন্তু একটা রং চলে এসছে এবং সুন্দর একটা গন্ধও এসছে। এইবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে ফুলকপিগুলো আছে সেই ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে ভালো করে আমি এইভাবে মাখিয়ে নেব। ফুলকপির রেজালা রেসিপিটা অসাধারণ আইটেম, আপনারা বাড়িতে ট্রাই করুন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন তো 5 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দেখুন অলরেডি কিন্তু তেল মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে কিছুটা গরম জল আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবার আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 7 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইবার আমি সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটাকে নামিয়ে নেব। ফুলকপি রেজালা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।